কানাডায় আদিবাসী শিশুদের জন্য প্রতিষ্ঠিত প্রাচীন ও পরিত্যক্ত আবাসিক স্কুল থেকে 215 শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে, যা সবাই রেড ইন্ডিয়ান। এদের মধ্যে 3 বছর বয়সী শিশু রয়েছে। একে হৃদয় বিদারক বলে উল্লেখ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রাণী চন্দ্রা। 1978 সালে বন্ধ হওয়া ব্রিটিশ কলম্বিয়ার কমলুপুস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী ছিল তারা। কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য কমলুপুস এলাকাটি রেড ইন্ডিয়ানদের বিভিন্ন গোত্রে অধ্যুষিত। যে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে তারা সবাই সেখানকার টিকেম লুপোস্টে সেক ওয়ে মেপেকের গোত্রভুক্ত ছিল বলে জানিয়েছে সেই গোত্রের বর্তমান প্রধান রোসান্নি ক্যাসিমি। আমাদের সম্প্রদায় নিয়ে জানা ছিল তাদের সত্যতা নির্ধারণ করতে পারবো। বর্তমানে আমাদের কাছে কামরূপসের স্থানীয় কর্তৃপক্ষ স্কুল পরিচালনার দায়িত্ব নেয়। এর প্রায় 10 বছর পর 1978 সালে স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন এই ঘটনা কানাডায় লজ্জাজনক ও অন্ধকারময় ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়েছে। আবাসিক স্কুলটিতে 4,100 শিশু মৃত্যু হয়, তবে নতুন পাওয়া 215 শিশু দেহাবশেষ এই মৃত্যু সংখ্যায় যোগ করা হয়নি বলে ধারণা করা হচ্ছে। চন্দ্রাণী চন্দ্রা, নিউজ 24।